তাদের নিয়ে আর কত অমানবিকতা করা হবে, তাদের সেই পোস্টগুলিও তো খালি, কেন চাকরি হচ্ছে না? টেট টেট উত্তীর্ণ যারা সংখ্যা 3600 জন, শিক্ষামন্ত্রী তো হাসলে চলবে না, জবাব দিতে হবে। কেন তারা রাস্তায় চেয়ার মিটিং? এক বছর হয়ে গেল তারা যে পরীক্ষা দিল সে রেজাল্ট আউট করতে পারে না। এর থেকে বড় এটা কি প্রতারণা বলবো না ব্যর্থতা বলবো? একটা স্বীকার করেন, হয় বলেন আমাদের ব্যর্থতা, আর নাও বলেন আমরা যা করছি এটাই ঠিক, এই প্রতারণাই করব, আমরা বিশ্বাসঘাতকতা করব, এটাই আমাদের উদ্দেশ্য ছিল, এই ভিশন ডকুমেন্টটা এই জন্য আমরা করেছিলাম। রাজ্যের এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, আর দেরি না করে, অনেক হয়ে গেছে, আর যাতে সময় নষ্ট না করা হয়, তাদের কর্মসংস্থানের জন্য কি উদ্যোগ গ্রহণ করা যায় এটা এই মুহূর্তে দেখা দরকার। আমাদের রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা নানা স্তরে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরে, তারপরে টেট পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে, জেআরবিটিতে পরীক্ষা দিয়ে, সবাই কর্মপ্রার্থীরা হতাশ আছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার আচ্ছন্ন। এই অবস্থায় এখনই তাদের সম্পর্কে সরকার যাতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করেন, সেজন্যেই আমি এই প্রস্তাব এখানে উপস্থিত করেছি। আমরা দেখেছি এই সময়ে, বিশেষ করে বামফ্রন্টের শেষ সময়ে যে কর্মচারীর সংখ্যা ছিল, গত 5 বছরে এই সময়ে 21,187 জন তারা পেনশনে গেছে, এই পদগুলি শূন্য হয়েছে। অন্যদিকে যদি চাকরি না দেওয়া হয়, এই শূন্য পদগুলি যদি পূরণ করা হতো, তাইলে এই চাকরি হতো। সেখানে শুধু শিক্ষকের পদে আছে 16,500, অন্যান্য তো আছে বিভিন্ন দপ্তরে, তাও বিভিন্ন সময় আমরা বিধানসভায় তথ্য জানার চেষ্টা করলে কোনো না কোনোভাবে এই তথ্য লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে, সঠিক তথ্য প্রকৃত শূন্য পদের সংখ্যা কত, দপ্তর ওয়াজি আমরা যখন তথ্য চাই তথ্য সংগ্রহাধীন বলে সঠিক তথ্য তো দিচ্ছে না, এইভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে। এটা আসলে প্রকৃত বেকারদের সঙ্গে প্রতারণা করা। তো আমি বলতে চাই, আমাদের রাজ্যের বেকাররা ভাবতে পারেনি যে এইভাবে তারা প্রতারিত হবে, তাদের নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের জীবন নিয়ে, তাদের জীবিকা নিয়ে, কৃষক, খেত মজুর, রিক্সা শ্রমিক, ছোট ব্যবসায়ী, গরিব ঘরের মায়েরা বাবারা এত পরিশ্রম করে যাদেরকে লেখাপড়া শিখিয়েছে, আজকে তাদের নিয়ে কি করা হচ্ছে? কোথায় তাদের চাকরি? চাকরি কতজনকে দেওয়া হয়েছে কি বলবো আমি? মুখ্যমন্ত্রী একরকম তথ্য দেয়, তো শিক্ষামন্ত্রী আরেক রকম তথ্য দেয়, তো আইসিএ মন্ত্রী আরেক রকম তথ্য দেয়, কি বিভ্রান্ত, কিভাবে বিভ্রান্ত করছে রাজ্যের বেকার যুবক যুবতীদের। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি এই যে ভিশন ডকুমেন্ট কি লেখা আছে, প্রতি ঘরে ঘরে চাকরি দেবে, 50,000 চাকরি শূন্য পদ প্রথম বছরে পূরণ করবেন। এটা এটা দেখিয়েই তো আপনারা যারা নির্বাচিত হয়ে এসেছে, কয়েক মাস পরে তো যেত, এই দাবিটা
শুধু আমরা কয়েকজন বামপন্থী বিধায়কদের দাবি না, সমস্ত বেকার যুবক যুবতী আপামর জনসাধারণ দল মতের ঊর্ধ্বে উঠে এই দাবির পক্ষে দাঁড়ানো উচিত। জবাব তো দিতে হবে, আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। কয়েকদিন পরে গিয়ে কি জবাব দেবে বলুন আপনারা, বিধানসভায় দাঁড়িয়ে আমাকে বলতে পারবেন, ওই শঙ্করবাবু আমাকে নানা কথা বলতে পারবেন, কিন্তু বিধানসভার ভেতরে গিয়ে সেখানে কিন্তু আপনাকেও মুখোমুখি হতে হবে। ছাড়বে না, তাদের সঙ্গে যারা প্রতারণা করছে তারাও কিন্তু তৈরি হচ্ছে, তারা কিন্তু কেউ ছেড়ে কথা বলবেন না। সেজন্যে এই মুহূর্তে সকলেই দাঁড়িয়ে দল মতের ঊর্ধ্বে উঠে বলুন কবে কার্যকরী করবে, প্রতিশ্রুতি রক্ষা করবে। প্রতিশ্রুতি রক্ষা না করে মুখ বদল করলে হবে না। একজনকে বদল করেছে তা দিয়ে বেকার যুবকদের কিছু আসে যায় না। এই মুহূর্তে দাঁড়িয়ে বলুন কবে এই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এটা দুর্ভাগ্যের যে আমাদের দেশের, হ্যাঁ আমাদের দেশের কেন্দ্রীয় সরকার রেকর্ড করেছে ভারতবর্ষের মধ্যে 45 বছরে সবচেয়ে বেশি বেকারের সংখ্যা হচ্ছে ভারতবর্ষে বর্তমান সময়ে। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রেকর্ড, আমার বক্তব্য না। তেমনি ত্রিপুরার বেকারত্বের হার ভারতবর্ষের মধ্যে এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে 1 নম্বর রাজ্য, কোথায় নিয়ে যাচ্ছে? এরপরে এইসব নিয়ে আর প্রতারণা করতে যাবেন না, খুব দ্রুত যাতে এই কার্যকরী করা এসসি এসটি কতদিন পরে আছে, রিজার্ভেশন কেউ কথা বলছে? এসসি যুবকদের জন্য, বেকার যুবক যুবতী, এসটি বেকার যুবক যুবতীদের জন্য বিকল্প কোনো কর্মসংস্থান আছে? কর্পোরেশনগুলি, এসসি কর্পোরেশন, এসটি কর্পোরেশন, অন্যান্য সব শুকিয়ে গেছে। বেসরকারি কর্মসংস্থান, শিল্প কারখানা কোথায়? টিআইডিসিতে তালা মেরে দেয়, কোথায় যাচ্ছেন আপনারা? কে দেবে চাকরি, কে করবে কর্মসংস্থান, কি চলছে এগুলি? 10,323, তাদের নিয়ে আর কত অমানবিকতা করা হবে? তাদের সেই পোস্ট গুলিও তো খালি, কেন চাকরি হচ্ছে না? টেট উত্তীর্ণ যারা সংখ্যা 3,600 জন, শিক্ষামন্ত্রী তো হাসলে চলবে না, জবাব দিতে হবে। কেন তারা রাস্তায়? চেয়ার মিটিং 1 বছর হয়ে গেল, তারা যে পরীক্ষা দিল সে রেজাল্ট আউট করতে পারে না। এর থেকে বড় এটা কি প্রতারণা বলবো না ব্যর্থতা বলবো? একটা স্বীকার করেন, হয় বলেন আমাদের ব্যর্থতা, আর নাও বলেন আমরা যা করছি এটাই ঠিক, এই প্রতারণাই করব, আমরা বিশ্বাসঘাতকতা করব, এটাই আমাদের উদ্দেশ্য ছিল, এই ভিশন ডকুমেন্টটা এই জন্যে আমরা করেছিলাম, দেশের আপনাদের প্রতিজ্ঞা সব নেতৃত্বদের, প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী সবাইকে এনে মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করেছিলেন, কোথায়? কেন হচ্ছে না? অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবেন বলেন, কয়জনকে এখন পর্যন্ত নিয়মিত করেছেন? না না, কেন প্রতারণা করছেন? না তারপরে তো বলতে হচ্ছে, এই কারণেই, কারণ আপনি তো এই কথাগুলি বলবেন না, অন্য দিক থেকে কায়দা করে আদায় করলে হবে না, এগুলি নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ আপনি সুস্থ থাকলেই তো আমরা শুনতে পাবো, তো আপনি সুস্থ থাকলেই তো আমরা শুনতে পাবো না, যে আগে সুস্থ থাকুন প্লিজ। এই সময়ে আর প্রতারণা না করে জিআরবিটি 1 বছর হয়ে গেল, গ্রুপ ডি গ্রুপ সি
ললিপপ ঝুলিয়ে রেখেছে কি ব্যাপার আর তাদেরকে নানা কাজে অপকাজে ব্যবহার করা হচ্ছে যে আমরা চাকরি দেব চাকরি দেব চাকরি দেব বলে সময় আছে দিতে পারবেন সুধনবাবু আপনাদের তো সময় শেষ হয়ে গেছে সুধনবাবু তাই সময় থাকতে থাকতে এই চিন্তা ভাবনা করেন ঠিক আছে ঠিক আছে না আপনারও সময় শেষ হয়েছে স্যার ঠিক আছে আপনাদের সময় কি পাঁচ বছরের বেশি নাকি না না ঠিক আছে তো আপনি তো আপনারা কি এরপরেও থাকবেন ঠিক আছে চাকরি হবে আপ চাকরি হবে আপনি বলতে পারবেন আপনারও সময় শেষ ওকে তাই আমাকে থামাও আপনাদের সময় এসে নিজেই থেমে যেতে হবে যাদের নিয়ে প্রতারণা করছেন টাইম উইল গিভ দা কারেক্ট আনসার তারা এই প্রতারণার বিশ্বাসঘাতকতার জবাব দেবেন জবাব তো আপনারা দিতেছেন হাসপাতালে ভর্তি থাকুন না কেন আমি যে পাপ করে এসেছেন পাঁচ পঁচিশ বছরে দাঁড়িয়ে ঠিক আছে কনফ্রন্ট করো দল মতের ঊর্ধ্বে প্রত্যেক প্রতিনিধিরা দাঁড়ান বলুন